হ্যালো বন্ধুরা, আমি অসীমা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে ত্বকের বলিরেখা দূর করার সহজ উপায়। বন্ধুরা, আমরা আগে জানবো বলিরেখা কী এবং বলিরেখা কেন হয়। বলিরেখা ত্বকের, বিশেষ করে চোখের নিচে, কপালের ওপরে, ঠোঁটে ও হাতের ত্বকে শুষ্কতা বাড়ার ফলে যে ভাঁজ পড়ে ও সরু সরু লাইন দেখা যায় তাকে বলিরেখা বলে। শতকরা 60% ক্ষেত্রেই সূর্যরশ্মি ত্বকের এই বলিরেখার জন্য দায়ী। অনেক সময় বেপরোয়া জীবনযাপন ও অতিরিক্ত দুশ্চিন্তার কারণে মুখের ত্বকে বয়সের ছাপ ও বলিরেখা দেখা যায়। বন্ধুরা, আমাদের এই বলিরেখা হলে আমরা খুব চিন্তিত হয়ে পড়ি, কিভাবে মুক্তি পাবো এই সমস্যা থেকে। বন্ধুরা, তোমরা যদি এই ঘরোয়া উপাদানে তৈরি এই হোম রেমেডিটা ফলো করো, তাহলে ত্বকের বলিরেখা সহজেই দূর করতে পারবে এক সপ্তাহের মধ্যে। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এই হোম রেমেডিটা তৈরি করতে আমার দুটো জিনিস লাগবে, চলো দেখা যাক কী কী। তো এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে লাগবে মধু। আমি এবার মধু দিয়ে দেব 1 টেবিল চামচ। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। দেখো, আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার এটা মুখে লাগিয়ে 20 মিনিট রেখে দিতে হবে। 20 মিনিট হয়ে গেলে নর্মাল জলে ধুয়ে ফেলতে হবে। এটা সপ্তাহে 4 দিন করতে হবে। এটা 1 সপ্তাহ ব্যবহার করার পর তোমরা বুঝতে পারবে ত্বকের বলিরেখা অনেকটাই চলে গেছে। আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো।